দ্বৈত উৎসেচক বা ডুয়েল এনজাইম কাকে বলে? তো আই হোপ তোমাদের মধ্যে অনেকে অ্যান্সারটা জানো, কিন্তু যারা জানো না তারা একটুখানি জেনে নাও। ফার্স্ট অফ অল, দ্বৈত এনজাইম বলা হয় রুবিস্কোকে, RUBISCO, ঠিক আছে? রুবিস্কো উৎসেচকটি দ্বৈত উৎসেচক বা ডুয়েল এনজাইম বলা হয়। কেন বলা হয়? কারণ রুবিস্কো উৎসেচকটি RUBP মানে রাইবিউলোস বিস ফসফেটের সাথে CO2 বা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার সময় কার্বক্সিলেজ হিসেবে কাজ করে। একটাই এনজাইম কিন্তু একবার কার্বক্সিলেজ মানে কার্বন ডাই অক্সাইডকে RUBP-র সাথে যুক্ত করতে কাজ করে। আবার একইভাবে যখন কোষের মধ্যে মানে টোটাল বিক্রিয়াটা ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে, তাহলে যখন আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে, তখন অক্সিজেন ও আলোর উপস্থিতিতে এটি RUBP এর সাথে যখন অক্সিজেনকে বিক্রিয়া করায়, তখন এটি অক্সিজিনেজ হিসেবে কাজ করে। মানে এটা অক্সিজেনকে এর সাথে যুক্ত হতে যে এনজাইম কাজ করে, এটা ঠিক তারই কাজ করে। বোঝা গেল? তো সেই কারণে রুবিস্কোর পুরো নাম হলো রাইবিউলোস বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। ওকে, রুবিস্কোর পুরো নাম হচ্ছে রাইবিউলোস বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। বোঝা গেল? আই হোপ এতটা ক্লিয়ার। তাহলে দ্বৈত এনজাইম বা ডুয়েল এনজাইম কাকে বলে, আজকের পর থেকে আর তোমার কাছে কোনো কনফিউশন থাকবে না। কারণ একমাত্র একটি এনজাইম যেটা কার্বক্সিলেজ প্লাস অক্সিজেনেজ দুটো ভাবেই হচ্ছে কাজ করে। ওকে,